তো বন্ধুরা দেখেই বুঝতে পারছো চুনো মাছের তেল ঝাল রেসিপিটা তোমাদেরকে আজকে আমি দেখাবো, দেখতে থাকো। তা পাত্রে চুনো মাছ রয়েছে, এর মধ্যে পরিমাণ মতন হলুদটা দিয়ে দেওয়া হলো, পরিমাণ মতন লবণ দেওয়া হলো। এবার মাছের মধ্যে দেওয়া হবে টমেটো কুচি, কাঁচা লঙ্কা দেওয়া হলো, কাঁচা পেঁয়াজ দেওয়া হলো, কাঁচা আলুর টুকরো দিয়ে দেওয়া হলো। সমস্ত উপকরণগুলোই মাছটার মধ্যে দিয়ে দেওয়া হলো। তা বন্ধুরা, কার কার চুনো মাছের তেল ঝাল খেতে ভালো লাগে আমাকে জানিও। এবার দিতে হবে এর মধ্যে কাঁচা সরষের তেল, পরিমাণ মতন দিয়ে দেওয়া হচ্ছে দেখতে পারলে তোমরা। দেওয়ার পরে বন্ধুরা সুন্দর করে মাছগুলোর সঙ্গে তেল, লবণ, হলুদ, পেঁয়াজ সমস্ত সব কিছু ভালো করে মিশিয়ে রাখতে হবে। ভালো করে সুন্দর করে মিশিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে, কিছুক্ষণ রাখলে খুব ভালো হয়। এবার দেখো গরম কড়াইতে সরষের তেল দেওয়া হলো। সরষের তেল দেওয়ার পরে কিছুটা পরিমাণ এর মধ্যে সরিষার দেওয়া হলো। সরিষা দেওয়ার পর এবার দেওয়া হচ্ছে যে মাছগুলো সুন্দর করে মাখিয়ে রাখা হয়েছিল তেল, লবণ, হলুদ সমস্ত উপকরণটাই এবার গরম কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে। দেখো সমস্ত জিনিসটাই গরম কড়াইতে দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পর বন্ধুরা এবার সুন্দর করে তাকে সুন্দর করে মিশিয়ে নাড়াচাড়া করে অনেকক্ষণ করতে হবে, কিছুক্ষণ রেখে দিতে হবে। কিছুক্ষণ রেখে দিলে খুব ভালো হয়। এই দেখো বন্ধুরা, কিছুক্ষণ রাখার পরে এরকম একটা শেপে সুন্দর কালার এসছে। প্রায় মোটামুটি আমার চুনো মাছের তেল ঝাল প্রায় কমপ্লিট। দেখো বন্ধুরা, এই দেখো, এই দেখো বন্ধুরা, এবার আমার চুনো মাছের তেল ঝাল পুরোটাই কমপ্লিট হয়ে গেছে।